Welcome back again, and tonight we're in conversation with his fabulous singer, a wonderful guy, and of course, I'm Yaga Volati, music director, Sanjoy, music director, obviously, telefilm, music direction, drama gulate direction. So, what kind of experience has someone needs to have to be a good director? Shumun, sabche adbhut ekta kotha hoche je ভাবি এক সময় যে এটা যদিও মিউজিক অ্যান্ড আড্ডা আড্ডা হয় গান হয় কথাও হয় কিন্তু যখন গান করে শিল্পীরা দেখেছি যে তারা এত বেশি কনসেন্ট্রেট করে যে কি গাইব বা কোন গানটা গাইব বা তার নোটটা কি আছে বা কর্ডটা কি আছে এটা এত মাথার মধ্যে ঘুরতে থাকে তখন কিন্তু কথা বলাটা বা কি বলতে চাইছি ভেরি ডিফিকাল্ট হয়ে যায় তাই না মনে হয় যেন মিউজিক এন্ড আড্ডা একটা অনুষ্ঠান হোক মিউজিক দিয়ে আর একটা হোক আড্ডা দিয়ে আড্ডা দিয়ে আপনার কথা আমি একমত হতে পারলাম না এই কারণে যে একটা অনুষ্ঠানে যখন আমি যাব এজ এ প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ বলতেছি কারণ আপনি আসলে জানেন যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক্যালি অ্যান্ড ড্রামা থিয়েটার দিস ইজ হোয়াট আই ডিড একটা প্রোগ্রামে যাওয়ার আগে আমরা আমাদেরকে যেটা করতে হয় তা হচ্ছে প্রস্তুতি নিতে হয় আমাকে প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে প্রোগ্রামের ক্রাইটেরিয়াটা কি সিনোপসিসগুলো কি কাকে নিয়ে কথা বলতেছি কোন ধরনের সাবজেক্ট নিয়ে কথা বলতে এবং অলদো আমি যাচ্ছি গান করতে যে অনেক সময় আপনারা যান বিভিন্ন প্রোগ্রামে যান গান করেন কিন্তু প্রোগ্রামটা থিম বেস থাকে ফর এক্সাম্পল কয়েকদিন আগে আপনি একটা প্রোগ্রাম করেছেন নেহরু সেন্টারে ওইখানে একটা থিম বেস প্রোগ্রাম ছিল ওই থিম সম্পর্কে আপনাকে জানতে হচ্ছে অ্যান্ড এক্স্যাক্টলি সিমিলারলি সেম ওয়ে আমাদেরকে তার কর্মকাণ্ড সে যা যা করছে সেগুলোকে নিয়ে কথা বলা এবং তার প্রকৃত পরিচিতিটা ঘটে এইখানে এবং আমাদের যে থিমটা দরকার থিমটা হচ্ছে যে আমাদের প্রোডিউসার রবিন হায়দার খান এই প্রোগ্রাম শুরু করার আগে আমাদের থিমটাই ছিল যেসব শিল্পীরা আপনারা গান করেন অনেক শিল্পীরা আছে যারা গান করে এন্ড তারা ফ্যান্টাস্টিকলি ওয়েল গান করে চলছে দীর্ঘদিন ধরে গান করে চলছে অনেক কষ্টের বিনিময়ে তারা গান করে অনেক হ্যাপিনেস নিয়ে তারা গান করে কিন্তু তাদের সম্পর্কে জানা হয় না তবে ওই কথাটা যে কথাটা আমরা আলোচনায় শুরু করছিলাম যে ডিরেকশন এই যে সিরিয়ালের ডিরেকশন বা টেলিফিল্মের ডিরেকশনটা একটু অন্যরকম হয় তার সুরগুলো একটু অন্যরকম হয় আর থিয়েটারের গানের সুরগুলো একটু অন্যরকম হয় তো আমি থিয়েটারের গানে একদম পুরোপুরি একটা বড় থিয়েটারেও আমি সুর করেছি তাতে নানা রকম ক্যারেক্টার্স আছে আর নানা রকম সিকোয়েন্স আছে তো যিনি মূল ডিরেক্টর মানে যিনি ডিরেকশন দিচ্ছেন থিয়েটারের তিনি কিন্তু বলে দেন যে আমি এই সিকোয়েন্সটা চাইছি এখানে একটা এরকম হই হুল্লোড় করছে একটা আড্ডা হচ্ছে সেখানে একটা গান চাইছি কিংবা নায়ক ঢুকছে ঢুকে এসে একদম সে কথা বলার আগে সে গানটা নিয়েই ঢুকছে লিপে ওই রকম একটা গান যেটাতে দর্শককে একেবারে আটকে দেওয়া যাবে তারা অপেক্ষা করবে যে আহা কি গানটা শুনছি এই রকম একটা জায়গা এই সিকোয়েন্সটা তৈরি এটা হচ্ছে থিয়েটারের কথা থিয়েটারের প্রসঙ্গে আর সিরিয়ালের কথা বা টেলিফিল্মে আমি যে সুর করেছি সেগুলোতে গল্প অনুযায়ী সুর হয় এবং আমি হয়তো ভাবলাম যে এখানে এরকম একটা সুর আমি সেটা ডিরেক্টরের সঙ্গে কথা বললাম যে আমি একটা এরকম সুরটা ভাবছি অনেক সময় ওর সঙ্গে যে মতের মেলে তা নয় উনি আমাদের কথাও শোনেন যে আচ্ছা ঠিক আছে আপনি যখন চাইছেন ঠিক আছে এই গানটাকে যদি আমি এই সিকোয়েন্সে ব্যবহার করি আপনার কি মতামত তখন আমরা ওটাকে মত বিনিময় করি করে তখন ওই সিকোয়েন্সের জন্য ওই পার্টিকুলারলি ওই গানটাকে ব্যবহার একটা সিকোয়েন্স করার আগে অবভিয়াসলি স্ক্রিপ্ট লেখা হয় স্ক্রিপ্ট থেকে সিকোয়েন্স করা হয় এবং সিকোয়েন্সেই বলা হয় যে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার এখানে আছে যেমন ফর এক্সাম্পল আজকে মিউজিক এন্ড আড্ডা আসছেন আমরা আড্ডা দিচ্ছি এন্ড ইফ সামবডি ওয়ান্টস টু ইউজ দ্যাট ফর এ মুভি অর এ টেলিফিল্ম অর এ ড্রামা দেন দে হ্যাভ টু ক্রিয়েট দ্য সিন লাইক আমাদের মিউজিশিয়ানরা রয়েছে অ্যাবসলিউটলি ইনস্ট্রুমেন্ট আছে আপনি গান করবেন সো হাউ ডাজ দ্য ওয়ার্ক কারণ আপনি অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকেন গান কম্পোজিশন ডাইরেকশন সো এই জিনিসগুলো কীভাবে আপনি চিনতে আসলে যখন যেটা করি ঠিক তার মধ্যেই প্রবেশ করতে হয় এবং তখন সমস্ত কিছু ভুলে গিয়ে তখন মনে হয় আমি শুধু এইটাই করছি আর পৃথিবীতে আমি কিছু জানিও না আর কিছু করতেও পারি না হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ডাইরেক্ট ইট ইজ লাইক এ মেডিটেশন ইউ নো ইট ইজ লাইক এ মেডিটেশন যে আমি যে পুরো ওটার মধ্যে যে ঢুকছি এবং ডিরেকশন দেওয়া তো ডেফিনেটলি অনেক বড় কাজ আজকালকার দিনে এটা অনেকটা ভাগ হয়ে গেছে যেমন দেখা যায় যে আগেকার দিনে বেশিরভাগ থাকতো যে যারা সুর করছেন তারা শুধু সুরই করছেন অ্যারেঞ্জমেন্টটা মিউজিক অ্যারেঞ্জমেন্টটা তারা করতেন না যেমন আমি কখনো অ্যারেঞ্জমেন্টের কাজ করি না আমি শুধু শুটটা করে দিই যারা অ্যারেঞ্জার থাকেন যারা মিউজিকটা অ্যারেঞ্জ করেন তারা
আমার সঙ্গে ডিসকাস করেন। যেহেতু আপনি অ্যারেঞ্জমেন্টের কথা বলছেন, অ্যারেঞ্জমেন্ট নিয়েই আমি কথা বলবো, তার আগে একটা গান শুনবো। আচ্ছা, গানটা আমাদের দর্শকদের জন্য। এই গানটা যেটা গাইতে যাচ্ছি, মাহমুদুন নবী যিনি খুব বিখ্যাত একজন গায়ক ছিলেন বাংলাদেশের, তার একটি গান আমার খুব পছন্দের। আমার এক বন্ধু এখানে গান করেন, সৈফুল ভাই, আমি তার মুখে বেশ কয়েকবার শুনেছি, শুনে ভেবেছি যে একবার চেষ্টা করে দেখি এটা গাইতে, তো এটাই গাইতে চাই। কপলের কালোতে কোনো চোখে ফুটবে যখন ফুল বকুল সাথে, ভ্রমর যে এসেছিল আয়নাতে ওই মুখ ফুটবে যখন কপলের কালোতে পড়বে চোখে, উঠবে যখন ফুল বকুল সাথে, এসেছিল জানতে লোকে। হৃদয়ের কাছে সে রঙালোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, স্মরণে নয়ন কি গোড়াবে থেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালোতে পড়বে চোখে, উঠবে যখন ফুল বকুল সাথে, এসেছিল জানতে লোকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন। ধরা যদি দেয়সে দেখবে যখন তারে অবাক চোখে, তোমাতে নয়ন কি গোড়াবে থেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালোতে পড়বে চোখে, উঠবে যখন ফুল বকুল সাথে,
মাহমুদুন্নবীর অরিজিনালে গাওয়া এই গানটা আসলে আমি আরও অনেকবার শুনেছি, বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় একজন শিল্পী আগুন এই গানটা করেছে এবং ওনার মেয়েও গান করেন, ফাহমিদা নবী, মাহমুদুন্নবীর মেয়ে, উনিও গান করেন, ওনার গাওয়া এই গানটা আমি শুনেছি। বাট দ্য ওয়ে ইউ আর সিঙ্গিং ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ইটস রিয়েলি নাইস, অ্যান্ড আই এম নট সেইং টু পিক ইউ আপ অনিথিং লাইক দ্যাট, বাট সিনসিয়ারলি আই ফিল দ্যাট you sang really well and it was wonderful, thank you so much. আসলে এটা হচ্ছে এরকম একজন বরেণ্য শিল্পীকে শ্রদ্ধা জানানো। আমি গান কতটা গাইতে পেরেছি তা জানি না, কিন্তু আমার অনুভূতি দিয়ে চেষ্টা করেছি এই বরেণ্য শিল্পীকে শ্রদ্ধা জানাতে। Most definitely and thank you so much for singing a wonderful song. আপনার সাথে আমি অনেক কিছু নিয়ে কথা বলতে চাই, যেহেতু ইউ হ্যাভ লট অফ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমরা অ্যারেঞ্জমেন্ট নিয়ে বলেছিলাম কথা বলবো, ভেরি কুইকলি, আপনার একটা অর্গানাইজেশন আছে নিয়ম নামে পরিচিত, যেটা থেকে আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করেন, বিভিন্ন শিল্পীরা আসে, ওটা সম্পর্কে যদি একটু দাম। নিয়ম হচ্ছে নিউ ইরা অফ মিউজিক। হ্যাঁ, এটা মনে করি যে একটা নতুন যুগকে আনা, আসলে তো এগুলো তো কিছু সম্ভব নয়, সাত পর্দা, সাত আর পাঁচ মানে বারোটা পর্দার বাইরে কোনো সুর আমরা ক্রিয়েট করতে পারি না। হ্যাঁ, যে বলছি যে আমরা ক্রিয়েট করছি, আমরা কম্পোজার, আমরা ডিরেক্টর, এই সেই, আমরা কি ক্রিয়েট করতে পারি, তাই না? তাহলে আমরা এগুলো বলতেছি কেন এতগুলো, যে আমরা যেহেতু আমরা ক্রিয়েট করতে পারতেছি না, এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে কি জানো, এই সংখ্যা, ধরো শূন্য থেকে নয় পর্যন্ত, এই তো কটা সংখ্যা, তুমি কি একটা সংখ্যা নতুন করে ক্রিয়েট করতে পারবে? কোনোদিনই পারবে না, কেউ পারবো না আমরা। কিন্তু আমরা কি করতে পারবো, আমরা জাস্ট ফিগারটাকে চেঞ্জ করতে পারবো। তো আমাদের এই নভেলটি আনার জন্য আমরা করি কি, এই সুরটা যেটা রয়েছে, এই সা কখনো পা কখনো মা, কখনো কোমল গা কখনো কোমলনি কখনো ধা, এই একটা পারমুটেশন কম্বিনেশন করে একটা জিনিস, এই কম্বিনেশনগুলোকে মডিফাই করে আমরা নাম দিচ্ছি ডাইরেক্টর, এই ওই যাই হোক, এইটাই আপনি বলতে চাচ্ছেন? অবশ্যই, মানে একটা এটাই মূল কথাটা হচ্ছে, তাই যে নতুন কিছু, এবং আমরা কি করি যে অনুভূতিকে, আমাদের অনুভূতিকে প্রকাশ করি এই সুরগুলোর মাধ্যমে। হ্যাঁ অবশ্যই, মানে এটাও এক ধরনের সৃষ্টি তো অবশ্যই, সুরটা যেভাবে আমরা ক্রিয়েট করছি সেটা তো একটা একটা তো সৃষ্টি অবশ্যই। আমি বলছি যে অন্য কোনো স্বরকে আমরা সৃষ্টি করতে কেউই পারি না, সেটা বলছি, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি জানি আপনার এগুলো নিয়ে অনেক এক্সপিরিয়েন্স এবং আপনি অনেক কাজ করতেছেন এগুলোর উপর, আমি জানবো, কিন্তু তার আগে আরেকটা গান, কোন গানটা আমাদের দর্শকদের? এটা গাইছি মান্নাদের একটা গাওয়া গান, খুবই বিখ্যাত গান, আমাদের এখানে প্রডিউসার যিনি রবিন ভাই তাঁরও খুব প্রিয় গানটি, শুনলাম এই গানটি খুব প্রিয়, তো গাইছি এই গানটি। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের জীবন্ত, জানি তুমি যদি কখনো এখান চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ পাতে ছুটে ছুটে গেছি অন্ত তোমার জন্য হয়েছি প্রেমের জীবন্ত, জানি তুমি অনন্য আশার হাত পাড়া, যদি কখনো এখানে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ
ছুটে ছুটে গেছি তা জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই। তোমারই জন্য হয়েছি প্রেমের বন্ধ, জানি তুমি অনন্য। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া। তুমি তো বলো নিবন্ধ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলো নিবন্ধ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যা। তোমারই জন্য হয়েছি প্রেমের বন্ধ, জানি তুমি অনন্য। আশার হাত বাড়ায় যদি কখনো জানতে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ অবধি, ছুটে ছুটে গেছি তা। ওয়ান্ডারফুল, আবারও সময় হয়ে গেল বিজ্ঞাপন বিরতির। সঞ্জয় আমরা আপনার সাথে কথা বলবো ওয়েন উই কাম ব্যাক। ডিয়ার ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং মিউজিক অ্যান্ড আড্ডা, উইল বি ব্যাক ভেরি শর্টলি। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন।